ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيبون أفني فشنك رجل শেখ সন্তানহীন দম্পতি কি নিজের আমলটি করতে পারবে সন্তান সন্ততি লাভের জন্য? এটা কি সহি? এ দোয়ার আমল করে জাকারিয়া আলাইহিস সালাম তার পুত্র ইয়াহইয়াকে পেয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে পেয়েছিলেন। রব্বা লা তাযারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন অর্থ হে আমার প্রতিপালক, তুমি আমাকে বংশধরহীন রেখো না, তুমি উত্তম অধিক উত্তরাধিকারী। সূরা আম্বিয়া 99 নম্বর আয়াত। হ্যাঁ, দোয়া করতে পারে। দোয়া করে যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম সন্তান পেয়েছিলেন, সেই হিসাবে নিঃসন্তান দম্পতি তারা দোয়া করতে পারে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে সে দোয়াটা করা যেতে পারে। রব্বি হাব লি মিনাস সালিহিন, সূরাতুস সাফফাতে এসেছে। অনুরূপভাবে রব্বি হাব লি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দোয়া। এটা একটা দোয়া যা সূরা আল ইমরান এসেছে, এটাও জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। অনুরূপভাবে দোয়ার বিষয়টা তো উন্মুক্ত, প্রত্যেকে নিজ নিজ ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিনের করে তার আকুতি পেশ করতে পারে। তবে নবীর রাসূলদের জবানিতে যে দোয়াগুলি আল্লাহ উল্লেখ করেছেন সেই দোয়াগুলির ফল বেশি ইনশাআল্লাহ। তো যদি কেউ যদি দোয়া করে এবং নিজেকে শিরিক মুক্ত রাখে, হালাল রুজি ভক্ষণ করে, পোশাক পরিচ্ছদ খাদ্য পানীয় রক্ত মাংস সব কিছু যদি হালালের উৎস থেকে হয়, হালাল উৎস থেকে যদি এগুলি উৎপন্ন হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দোয়াকারীর ডাকে কি সাড়া দেন। সুতরাং ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন। একমাত্র যদি ভাগ্যে লেখা থাকে যে বন্ধা হবে অমুক ব্যক্তি, তাহলে সেটা হবে তার জন্য পরীক্ষা। কিন্তু কেউ তদবির করলো না, দোয়া আরাধনা করলো না, বা একদিন দুদিন দোয়া করে ছেড়ে দিল যে হচ্ছে না তো কাজ, তো এরকম তাড়াহুড়া প্রিয় লোকদেরকেই কিন্তু আল্লাহ বঞ্চিত করেন। এই জন্য বঞ্চিত হতে হবে না, দোয়া করতেই থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। নিরাশ হওয়াটা একটা দোয়া না কবুল হওয়ার কি কারণ। হ্যাঁ, তো এই জাতীয় দোয়াগুলি উল্লেখ করা যেতে পারে, যার কিছু উদাহরণ আমি বললাম এই দোয়ার সাথে। তবে ওই দিন তারিখ মাস সময় ধার্য করা, এটাই সঠিক থেকে দূরে। কোনো নিয়ম টিয়ম করার দরকার নাই যে এটা অমুক নামাজের পর এতবার করে পাঠ করতে হবে, যেমন বেদাতিরা করে থাকে। অনেক সময় দেখা যায় তাদের অজিফাটা হলো বেদাতি আর তরিকাটা বেদাতি, তো ওগুলো করার দরকার নাই, এগুলি উন্মুক্ত হবে। তবে দোয়া কবলের টাইমে করা যেতে পারে, যেমন দুই সালাতের মাঝে দোয়া কবুল হয় মরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনানগত হাদিস পাওয়া গিয়েছে। অনেকভাবে দোয়া কবুলের জায়গায় রয়েছে আরাফা, মুজদালেফা, সাফা মারোয়া পাহাড়ের নিকট গিয়ে বা দেশে গিয়ে কেবলমুখে দোয়া করা। অনেকভাবে মুলতাজাম, কাবা ঘরের মুলতাজাম ধরে দোয়া করা, ওই যে চকাট কাবা ঘরের যেখান থেকে দরজা শুরু, অনেকে ওখানে দেখবেন যে ভিড়ে মানে জায়গা নাই, ওটা ওই জায়গাটা দোয়া কবলের জায়গা। অনুরূপভাবে রাতের শেষাংশে দোয়া কবলের কি সম্ভাবনা বেশি,
রাতের শেষ তৃতীয়াংশে বিশেষ করে এই সমস্ত জায়গাগুলি খেয়াল করে দোয়া করাইতে পারে। অনুরূপভাবে সেজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবা মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা তার রব্বের বেশি নিকটবর্তী হয়ে থাকে সেজদাকালীন। ফা আকসিরু দোয়া, সুতরাং তোমরা এখানে বেশি বেশি করে দোয়া করো। অনুরূপভাবে তাশাহুদে তাহিয়াত দরুদ দোয়া মাসরা শেষে এই জাতীয় দোয়া করাতে পারে সন্তানের জন্যে। অনুভাবে যদি কোনো সমস্যা থাকে তো সারানোর জন্যে মহিলারা গাইন ডাক্তারের আশ্রয় নেবে, পুরুষরা এই জাতীয় রোগের যারা বিশেষজ্ঞ তাদের আশ্রয় নেবে। এভাবে সার্বিক দিক থেকে সাধ্য সাধনার চেষ্টা অব্যাহত রাখার পরে যেটা হবে মনে করতো সেটাই তার চূড়ান্ত তাকদীর। তো ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে অবশ্যই তাকদীরও পরিবর্তন হয়, মর্মে সহিয়াদ চেয়েছে, তাই নিরাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং নবী রাসুল্লাহ হলো এই জাতীয় লোকদের জন্য আদর্শ। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো বয়সে সন্তান পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো বয়সে সন্তান পেয়েছেন, মানে স্ত্রীও বুড়ি হয়ে গেছে, মানে এক প্রকার অসম্ভব সম্ভব হয়েছে দোয়ার মাধ্যমে। কাজেই দোয়াকে ছোট চোখে দেখার কোনো অবকাশ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সারা অবস্থায় করুন সুন্নাহ মোতাবেক পরিচিত হই। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।